কুকিরগুলো আছে মোহাম্মদ ওগুলো দেখেলাম ফার্স্ট উনি হুহু অস্বীকার করছে যে এগুলো হচ্ছে জাল হাদিস তার হচ্ছে আমি সংসদ ডট কম থেকে বের করে লিঙ্ক বের করে দেখেলাম যে দেখেন এই হাদিস আছে এইগুলো তো আর নাস্তিক ঢুকে দেয় মানে এখন সে তেনাবাজি শুরু করছে আমার সাথে এই জিনিসটা আমি হুদুদের মধ্যে দেখছি মনে করেন আপনি যদি কোনো হাদিস বা কোনো রেফারেন্স দেখান তখন তারা এই জিনিসটা করবে যে এটা হচ্ছে এটা হচ্ছে ওই কাদিয়ানের বই এটা হচ্ছে লিখছে হাবিজবে অনেক কিছু বলবে এখন আমি হচ্ছে পুরাই কনফিউজ যে আসলে ইসলামের কয়টা ভাগ আছে যে কেউ বলে যে ওদের বই হারাম কেউ বলে যে আহ এই বই হারাম ওই বই ওই দল লিখছে আবার একটা সিম্পল জিনিস যে নবীর পায়খানা প্রস্তাব নিয়ে ওরা ঝামেলা করে যে এটা হালাম নাকি হালাল খাওয়া দেবে নাকি খাওয়া দেবে না এই জিনিস ইভেন ঝামেলা করে কারণ আমি হচ্ছে আপনার কাছে জানতে চাই যে আসলে ইসলামের কয়টা ভাগ আর কোন বইগুলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় বা কোনখান থেকে হচ্ছে আমরা রেফারেন্স নিই যদি ধরি

ইয়াটা আমি দেখাইছিলাম ওই তাফসিরের জালালাইন মনে হয় সফট টিভির আপনার একটা ইয়া আছে আর্টিকেল আছে ওখানে আমি তাফসিরের জালালাইনটা বের করে দেখাইছিলাম উনি হচ্ছে কি জানি বললাম আমাকে এদের এদের বই লেখা এটা নাকি হচ্ছে ওরা নাকি কাফের ছিল ওরা নাকি ইয়া ইসলামের সহি দল না আমাকে কি বুঝুন বাজুন দিল মানে যে ইয়ায় দেখে সে ফালাই দেয় আমার কথা হচ্ছে আসলে আমি কোনটা দেখালেও বিশ্বাস করবে মানে কোনটা দেখালেও ফেলতে পারবে না তাহলে তো সে দেখালে সে বিষয় কোরআন দেখালে সে বিশ্বাস করবে মানে কোরআন দেখালে সে ফালাই দেবে বলবে এটা ইহুদিরা ঢুকাই দিছে কোরআনের ভিতরে এই মানে যে পিছলা মাছ তার সাথে তর্ক করে লাভ কি ভাই এই পিছলা মাছের সাথে কেন তর্ক করতে যাবেন আপনি তর্ক করার ক্ষেত্রে না মানে আমার হচ্ছে আমি জানতে চাই মানে কয়টা ভাগ আছে ইসলামের বা আমি আসলে কনফিউজ আসলে মানে এতগুলো ভাগ ইসলামের আমি শুরু করছিলাম যে এটাকে তালিকাভুক্ত করার যে কোন ভাগটা কোন বই ফলো করা বা রিলিজেন টাইপটা কি আপনার আপনি যদি আমাকে একটু ছোট করে একটু ব্রিফ দেন আর কি আপনার আমার অনুযায়ী হিসাবে তাহলে একটু আমি একটা হেড অন পাবো আর কি আসলে অথৈ সাগরে পড়ে গেছি কতগুলা ভাগ এই গেলে তো এক বছর এত প্যাচগজ আছে এগুলোর ভিতরে কে কারে মানে কে কারে মানে না কোন সাহাবি সঠিক কোন সাহাবি সঠিক না এগুলো নিয়ে আমি মারামারি কোপাক এমনকি রক্তারক্তি পর্যন্ত আছে আর এগুলো নিয়ে কেন হুদাই মানে আলোচনা করতে যাবেন সেটা আমি আমি এটা নিয়ে কেন পড়তে যাবেন দেখেন এই যে ইসলামের যে চার খলিফা চার খলিফার ভিতরে তিনজনের খুন করা হয়েছে শেষ দুজনের খুন করছে মুসলমানরা মোহাম্মদের পরিবারের সবাই খুন করছে মুসলমানরা এগুলার ভিতরে আপনি কেন যাইতে যাবেন যে কে কারে খুন করতেছে আপনি ঠিকও পাবেন বুঝতে পারবেন না যে কে কোন পক্ষের কেমনে কারে গিয়ে খুন করতেছে কিছুই আপনি বুঝতে পারবেন না এগুলোর ভিতরে তো এগুলার ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি তো মনে করছি না না আসলে মানে প্রয়োজনটা কি আমি বলতে চাচ্ছি আহ যাতে একটা সর্ব সর্বজনীন সর্ব সবার কাছে গ্রহণযোগ্য একটা রেফারেন্স যাতে আমি দিতে পারি মানে এরকম কোন রেফারেন্স নাই যে কোনো মানুষ যে কোনো কিছু অস্বীকার করবে যখন ইচ্ছে দেখতে পাবে যে এখানে একটা সমস্যা পড়ে যাচ্ছে ইসলাম মিথ্যা হয়ে যাচ্ছে সরাসরি সে অস্বীকার করবে বা এটার অনুবাদ পাল্টাই দিবে তাই এইরকম লোকের সাথে আলোচনা করতে যাওয়াটাই যাওয়ারই কোনো অর্থ হয় না যে হচ্ছে মুখের উপরে মিথ্যা কথা বলবে তার সাথে আলোচনা করতে যাওয়ার প্রয়োজন কি আলোচনার একটা প্রাইমারি শর্ত হচ্ছে মিনিমাম অনেস্টি বজায় রাখা আপনি বুঝতেই পারছেন যে আপনার সাথে আলোচনা করছে সে অনেস্ট না সে মানে ইয়া হয়ে গেল নাকি কাফের হয়ে গেল নাকি আচ্ছা আমি আপনাকে আহ তো এই কথাগুলা পরিষ্কার করে বলছে আচ্ছা আমরা একটু দেখি যে হুজুর বিষয় কি বলে এই বিষয়ে হুজুররা পই করে বলে দিছে

কথা আচ্ছা আর একটা কথা শুনি আরেকজনের প্রশ্ন হচ্ছে যে আমি আমার দাসীর সাথে সহবাস করতে পারবো আপনি দাসী পাইলেন কই এটা আসল কথা যে আপনি দাসী পাইলেন এখন বর্তমানে কোথায় দাসী আছে আপনি দাসীর সাথে আপনি সহবাস করবেন হ্যাঁ এখন শুনে যায় কচিত এখন নাকি আফ্রিকার কোথাও কোন জায়গায় নাকি দাসী আছে আরব দেশের অনেক আমিররা এবং কয়েকজন সাইখ এরকম নাকি দাসী তারা পেয়েছেন হ্যাঁ আফ্রিকার মধ্যে যে এরকম বংশ পরম্পরায় তারা এরকম দাস দাসী হিসাবে চলে আসছে এছাড়া তো পাওয়া যায় না এবং এগুলোর রেটও অনেক বেশি বর্তমানে এছাড়া বিশ্বের মধ্যে দাসী দাস দাসী পাওয়া তো মুশকিল সুতরাং আপনি হ্যাঁ দাসির সাথে সবাস করবেন কিনা এটা তো আপনার জিজ্ঞাসা করার মানে হয় না যেমন আমার দেশে বলছে ওটির বস্তু খাইলে উঁচু যাবে কিনা এরকম একবার ঝগড়া করি একজন একজনের মাথা ফেটে ফেটে গেছে আরে ওটের গোস্ত পাইছেন কই বাজারে বিক্রি হয় তাহলে এটা নিয়ে আপনার কথা উঠে কেন হ্যাঁ যে দেশে ওটার গোস্ত অ্যাভেলেবেল পাচ্ছেন সেই দেশেই নেই কথা আসবে হ্যাঁ তিনি বলছেন সুরা আল মাহারিজ আয়াত নম্বর উনত্রিশ তিরিশ একটু বলবেন আর যদি রোহিত হয় তাহলে আমাকে কোরআন আয়াত দেখান বা সৈহাদিস দেখান রোহিত হইলোকে রোহিত হয় নাই বরং আবার যদি এমন সুযোগ আসে হয়তো বা মাহাদি হ্যাঁ যখন আসবেন হ্যাঁ তখন আবার ইসলামী যুদ্ধ হবে তখন আবার আপনার দাসদাসের ব্যাপারটা দেখা যেতে পারে এছাড়া বর্তমানে সবাস নিয়ে অনেক সমালোচনা করে বিশেষ করে ইসলামের ছয় নং আয়াত এবং কিছু নিয়ে যুদ্ধবন্দির ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃত দাসী বলা হয় ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত দ্বারদাসী কথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সামাতালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথা প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় হবে এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে বা অন্য কথা দিতেও পারবেন না কিন্তু আচ্ছা আমাদের একটা কথা শুনি কৃতদাসের সাথে

আহ মোটামুটি একটু ইয়া করি কার্টুন এটা নাকি আমার একটা পেজ ছিল আমি ওখানে হচ্ছে আহ এ সম্পর্কে কার্টুন একটা মানে আসলে জিনিসটা দেখেন আপনারা যে এখন কতক্ষণ তিন ঘন্টার একটা আলোচনা একটা লম্বা আলোচনা করছেন আমি হচ্ছে এটাকে আরেকটু সংক্ষেপে যদি মানে হাদিস গুলা যদি কেউ স্পোল করতেছে সবার সামনে যদি আমি উপস্থিত করি সেটা হচ্ছে কার্টুনের মাধ্যমে আহ আউ পিকচার রিজিকল থাউজনার বলে না ওটাতে বিশ্বাসী ছিলাম আজকে এখন হয়েছে কি আহ একদম দাঁড়াতেই পারতেছি না একটা পেজ খুলি রিপোর্ট টিপোর্ট মেরে একদম পুরাই দেবে আমি বুঝতেছি কি আমি কি করবো যদি আমাকে ইয়া দিতেন আচ্ছা তাহলে আমাকে মেল করে দিতে পারেন আপনি কার্টুন আঁকলে আমাকে মেল করে দিতে পারেন আমাদের পেজ থেকে আমরা দেখেন আপনার পেজে পেজ তো আমরা ঠেকাতে পারবো না আপনার পেজে অবশ্যই রিপোর্ট করবে এবং উড়াইও দিবে এই বিষয়ে মুমিনরা সারাক্ষণ রিপোর্ট করতেই থাকে কিন্তু আমরা আমাদের পেজগুলোকে আমরা টিকে রাখছি কোনো না কোনো ভাবে চেষ্টা করে এই পেজ থেকে আমি পোস্ট করতে পারি আপনার নাম দিয়ে এবং আপনার মানে ইয়া দিয়ে কৃতজ্ঞতা দিয়ে

মানুষের একটা মানে কাজ একটা সৃষ্টিশীল কাজ যেটা তো মানে হারায় গেলে তো খারাপই লাগে ঠিক আছে ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই আমরা আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানালাম